কুমিল্লা লাঙ্গলকোটে বাংআড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের পারভীন বেগম নামের এক প্রবাসী নারীর টাকা আত্মসাৎ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে তার আপন বোন ফেরদৌস বেগমের বিরুদ্ধে। জানা যায়, পারভীন 2001 সালে জীবন জীবিকার উদ্দেশ্যে কাতার পাড়ি জমান, সেখানে দীর্ঘ 10 বছর ছিলেন। এর মধ্যে পারভীন প্রতি মাসে টাকা তার বোন ও মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তার মা কয়রা বারো ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মেয়ে ফেরদৌসের নিকট দিতেন। প্রায় সময় পারভীন মোবাইলের মাধ্যমে টাকার খবর নিলে তার বোন বলতো টাকা দিয়ে জায়গা ক্রয় করা হয়েছে এবং ব্যাংকেও তার টাকা জমা রয়েছে। দীর্ঘদিন পর বাড়িতে এসে টাকার হিসাব চাইলে তারা দিব দিচ্ছি বলে তালবাহানা করেন। আরও চাপ সৃষ্টি করলে বোন ফেরদৌস বেগম, মমিনা বেগম ও সুফিয়া খাতুন মিলে তাকে মারধর করেন। পরে গ্রামবাসীকে পারভীন বিষয়টি জানান। পরে গ্রামবাসীর সালিশ বৈঠককে তোয়াক্কা না করে অহেতুক পারভীন পুলিশ দিয়ে হয়রানি করেছেন। বর্তমানে সে দুই ছেলে এক মেয়ে নিয়ে অনেক কষ্টে দিনাপাত করছেন, তাই সে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনার উভয় পক্ষই থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আমি আজকে 2010-এ আমি বিদেশে গেছি, ঠিক আছে না? বিদেশে যাওয়ার পরে সম্পূর্ণ টাকা পয়সা আমার বোনের নামে পাঠাইতে আছে। বোনের থাকতে অবস্থা আমি আমারে জিজ্ঞাসা করতাম, টাকা পয়সা কি করতে আসো? তারা বলতে আছে দেন মেম্বারের থেকে জাগা লইতে আছে। 20 লাখ টাকার মতনে তারা নিয়ে গেছে, যা দিছি এগুলির হিসাব নাই। এখন বর্তমানে কাগজপত্রের হিসাবে এখন 20 লাখ টাকার মতন হেরা লয়ে গেছে। আর 7 বরি স্বর্ণ আমার মেয়ের বিয়ের লাগে আমি আনছি, এই স্বর্ণটিও আমার মামিসও বিক্রি করছে। আমার মামিসা সুবিয়া খালার নামে আমি 1,10,000 টাকা দিছি, হেও মিথ্যা কথা বলতে আছে বলছে। ফেরদৌস এখন মনে করেন না আমার থেকে, সে 13 লাখ টাকা আমারে দিছে, দিয়া বানাপত্র করছে, এরপরে দিয়া সে আবার টাকা দেনা। আমি আরও তার কাছে 3 লক্ষ টাকা পামো, সে আমার বলে যে টাকা দিব দিব আগে বলছে, পরে বলে যে না আমি টাকা দিতাম পারতাম না, তুমি যদি পারো আমারে কিছু টাকা দাও। এরপরে দিয়া আমার থেকে মনে করেন না সে 6 লক্ষ টাকার মতো নিয়ে গেছে, আমারে ওই কাগজপত্র করে দিছে। তখন এরপরে দিয়া বাকি ওই হেতির অংশটা হেতিন এ টাকা লইয়া গেছে গা, এখন পারভীনের অংশটা টাকাটা রয়ে গেছে। পারভীন জমির দখলও আছে, তার ইঞ্জনে তারা কাজ করে, তাও কাছে ফোন করে, তারা আইয়ে না, তারা কয় যে তোরা দরবারে যা, কী কেউ শোন। এরপরে দিয়ে আবার বাড়িওয়ালা সবাই বসি, যখন কাগজপত্র হিসাব করলো পারভীনের প্রায় 18 লক্ষ 20 লক্ষ টাকার মতন সেই হিসাব দেয়, কাগজপত্র দেয়। এরপরে দিয়া এখন হের মা বোনে কইতেছে যে আমরা বিচার মানি না,